সো গাইস, ওয়েলকাম ব্যাক টু এক নজর চ্যানেল। সো ইবালি অ্যানিভার্সারি গিফট কার্ড এবং ভ্যালেন্টাইন্স গিফট কার্ডের পরে কিন্তু আবারও গিফট কার্ড অফারটি ফিরে এসেছে। সো সামনে 14ই এপ্রিল আপনার বাংলা নববর্ষ উপলক্ষে বর্তমানে যে অফারটি চলছে সেটি হচ্ছে ইবালি বৈশাখী গিফট কার্ড। সো আজকের এই ভিডিওতে কথা বলবো আপনারা কেন এই ইবালি বৈশাখী গিফট কার্ড কিনবেন এবং কেন কিনবেন না, পাশাপাশি ইবালি বৈশাখী গিফট কার্ডের কিছু কন্ডিশন আছে, সো সেই কন্ডিশনগুলো নিয়ে কথা বলবো। সো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন। এই চ্যানেলে আপনারা অনলাইন এবং অফলাইন শপিংয়ের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। সো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। সো গাইস, প্রথমে কথা বলি ইবালি গিফট কার্ড আপনি কেন কিনবেন না। সো ইবালিতে যে ধরনের প্রোডাক্টগুলো রেগুলার অফারে পাওয়া যায়, লাইক আপনারা যদি ইবালিতে অলরেডি শপিং করে থাকেন কিংবা ইবালি ওয়েবসাইটে যদি একটু ভিজিট করেন, তাহলে আপনারা দেখবেন যে ইবালিতে বেশ কিছু ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু আপনার কন্টিনিউয়াসলি অফার আসতে থাকে। যেমন আপনি ওয়ালটনের টিভি এসি ফ্রিজ, স্যামসাংয়ের টিভি এসি ফ্রিজ, বাইকের ক্ষেত্রে যদি বলেন টিভিএস, হিরো, মাঝে মাঝে বাজাজের পালসার, এই ধরনের প্রোডাক্টগুলোর উপরে কিন্তু আপনার কন্টিনিউয়াসলি অফার আসতে থাকে। লাইক 50% ক্যাশব্যাক, 30% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট, 60% ক্যাশব্যাক, 70% ক্যাশব্যাক। সো যারা এই ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট কিনতে চান, ধরুন আপনি ওয়ালটনের একটি টিভি কিনবেন, ওয়ালটনের একটি ফ্রিজ কিনবেন কিংবা স্যামসাংয়ের একটি টিভি কিনবেন, আপনি টিভিএসের একটি বাইক কিনবেন, এই ধরনের প্রোডাক্ট যারা কিনতে চান তাদের কিন্তু আসলে এই গিফট কার্ড কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই। কারণ প্রতি 15 দিন, 1 মাস পর পর কিন্তু নতুন নতুন অফারে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার অফারের ক্যাটাগরির আওতায় থাকে। সো যারা এই ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট কিনতে চান তারা কিন্তু আপনার ডিসকাউন্ট অথবা ক্যাশব্যাক অফারে কিন্তু অর্ডার দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন। সো এখানে কিন্তু আপনার গিফট কার্ড কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ গিফট কার্ড যদি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে আজকে যদি কেনেন তাহলে আরও 30 দিন ওয়েট করতে হবে। 30 দিন ওয়েট করার পরে কিন্তু আপনাকে তারা ওই গিফট কার্ডের কুর্তি দিবে। কুর্তি দেওয়ার পরে আপনি আগামী 13ই কিংবা 14ই এপ্রিল থেকে শপিং করতে পারবেন, যেটার মেয়াদ থাকবে আগামী 1 বছর পর্যন্ত। সো এখন বলি আপনারা যারা গিফট কার্ডটি কিনতে চান তারা কেন কিনবেন। সো যারা একটু হাই এন্ডের প্রোডাক্ট কিনতে চান, লাইক একটু যাদের যে প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু একটু বেশি, ধরুন আপনি একটা আইফোন কিনতে চান, আপনি একটি ম্যাকবুক কিনতে চান, আপনি লেটেস্ট যে স্মার্টফোনগুলো আছে সেগুলো কিনতে চান, সো আপনি কিনতে চান ইয়ামাহা R15 বাইক, সো তাদের জন্য কিন্তু এই গিফট কার্ডটি হচ্ছে একটি খুব লুক্রেটিভ অফার। কারণটা আমি বলি সেটা হচ্ছে, ধরুন আপনি একটি R15 কিনতে চান যেটার প্রাইস হয়তো 5 লক্ষের কাছাকাছি, সো আপনি যদি গিফট কার্ড কিনেন, ধরুন আপনি 1 লক্ষ টাকা যে গিফট কার্ডটা আছে সেটার ভ্যালু কিন্তু 1,60,000 টাকা, সো আপনি যদি 1 লক্ষ টাকা ভ্যালুর 3টি গিফট কার্ড কিনেন সেক্ষেত্রে আপনি 3 লাখে আপনি টোটাল ভ্যালু পাচ্ছেন 4,80,000 টাকা। সো আপনি কিন্তু 3 লাখে আপনি আপনার পছন্দের বাইকটি কিনে নিতে পারবেন। সো আপনি যদি ইবালির নর্মাল যে অফারের প্রোডাক্টগুলোর আওতার বাইরে যে কোনো প্রোডাক্ট কিনতে চান তারা কিন্তু এই গিফট কার্ডটি কিনতে পারেন। এবং যারা কার কিনতে চান তাদের জন্য কিন্তু এই গিফট কার্ডের সাথে কিন্তু আপনার এক্সট্রা একটা অফার আছে, সেটা হচ্ছে ইবালি বৈশাখী কার গিফট কার্ড। সো যারা 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা মূল্যমানের গাড়ি কিনতে চান তাদের দ্বারা কিন্তু ইবালি কার গিফট কার্ডটি কিনতে পারেন। গিফট কার্ডের কিন্তু বেশ কিছু আপনার কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো আপনাকে ফলো করতে হবে, সো এখন আপনাদের ওই কন্ডিশনগুলো নিয়ে কথা বলি। সো গাইস, আপনাদের যেটা বলছিলাম যে আপনারা গিফট কার্ডের অফারটা কোথায় পাবেন ওয়েবসাইটে, সো আপনার ইবালি.com.bd ভিজিট করলে এখানে দেখবেন যে গিফট কার্ড অপশানটি দেওয়া আছে, সো এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে কিন্তু আপনারা এই গিফট কার্ডগুলো দেখতে পারবেন। সো আপনারা প্রথম যে দুইটা গিফট কার্ড দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইবালি বৈশাখী কার গিফট কার্ড। সো এই দুইটার ভ্যালু কিন্তু আপনার 50% ক্যাশব্যাক। সো আমি যেমনটা বলছিলাম ইবালিতে কিন্তু বেশ কিছু প্রোডাক্ট ক্যাটাগরিতে 50% ক্যাশব্যাক, 60% ক্যাশব্যাক থাকে, সো ওই ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট যারা কিনতে চান তাদের কিন্তু এই ধরনের গিফট কার্ড কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই। সো যেমনটা বলছিলাম যারা গাড়ি কিনতে চান তারা কিন্তু এই দুইটা গিফট কার্ড কিনবেন। যেমন এটা ভ্যালু হচ্ছে আপনার 10 লক্ষ, 15 লক্ষ, এখানে 5 লক্ষ, 7.5 লক্ষ, সো এখানে কিন্তু আপনি 50% ক্যাশব্যাক পাচ্ছেন। সো অন্যান্য প্রোডাক্ট যারা কিনতে চান, লাইক আপনারা অন্য যে বাইকগুলো কিনতে চান, ধরুন আপনি ইয়ামাহা R15 কিনতে চান কিংবা লেটেস্ট যে স্মার্টফোনগুলো আছে OnePlus 7, OnePlus 7T এগুলো, সো এদের জন্য কিন্তু এই গিফট কার্ডগুলো, যেমন আপনি ইবালি বৈশাখী গিফট কার্ড, সো এটা যদি আপনি কিনেন এখানে 1 লক্ষে পাচ্ছেন 1,60,000 টাকা, যেটা 60% ক্যাশব্যাক। সো এখানে যে 4টা গিফট কার্ড দেখতে পাচ্ছেন এখানে প্রতিটিতে 60% ক্যাশব্যাক আছে, লাইক 5,000, 8,000, 10,000, 60,000। সিমিলারলি কিন্তু আপনার 50,000 পাচ্ছেন 80,000 এবং 1 লক্ষে পাচ্ছেন 1,60,000। সো এই গিফট কার্ডগুলো আপনি
এখান থেকে কিনতে পারবেন। সো আপনি যে গিফট কার্ডটা কিনবেন সেটার উপরে ক্লিক করবেন, সেটার উপরে ক্লিক করলে এখানে বেশ কিছু কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনগুলো অবশ্যই পড়ে নেবেন। লাইক আপনি এই গিফট কার্ডটি কিন্তু 14 এপ্রিল 2020 থেকে পরবর্তী এক বছর ব্যবহার করতে পারবেন। সো আপনি একটা মেইন কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট থেকে গিফট কার্ড কিনবেন সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু এই গিফট কার্ডটি ব্যবহার করতে পারবেন না, আপনাকে নতুন একটি ফোন নাম্বারে গিফট কার্ডটি গিফট করতে হবে। সো আপনি যে নাম্বারে গিফট কার্ডটি ব্যবহার করবেন সেই নাম্বারটি এখানে দিবেন, অবশ্যই নাম্বারটি ভালোভাবে দিবেন যাতে ভুল না হয়, ভুল হলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে। সেখানে ফোন নাম্বারটি দেওয়ার পর যে নাম্বার থেকে গিফট কার্ডটি ব্যবহার করবেন যে নাম্বারে গিফট করতে চান এটি দিয়ে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন অফ ইভালি এটা দিয়ে ক্লিক করে বাইয়ে ক্লিক করলে কিন্তু আপনার গিফট কার্ডটি কেনা হয়ে যাবে, তারপরে মাই অর্ডারে কি আপনি পেমেন্ট করতে পারবেন। সো এখানে আরও কয়েকটি কন্ডিশনও দেওয়া আছে, যেমন আপনার এই শুধুমাত্র নতুন পেমেন্টের ক্ষেত্রে বৈশাখী গিফট কার্ড অফারটি কিনতে পারবেন, এবং এখানে কীভাবে পেমেন্ট করবেন সেখানে কিন্তু দেওয়া আছে বিস্তারিত। যেমন আপনি ইবালি বিকাশ মার্চেন্ট নাম্বার, এই যে এই মার্চেন্ট নাম্বারে আপনি পেমেন্ট করতে পারবেন, পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন, অথবা বড় অ্যামাউন্টে যদি গিফট কার্ড কিনতে চান লাইক 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা সেগুলোর জন্য কিন্তু আপনি চেকে পেমেন্ট করতে পারবেন। চেকে পেমেন্ট করার পরে অবশ্যই আপনি ডিপোজিট স্লিপের উপর আপনার ইনভয়েস নাম্বার লিখে ছবি তুলে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার সেন্ড করতে হবে, যে dream@ibali.com.bd। সো এই হচ্ছে কন্ডিশনগুলো, আপনার কন্ডিশনগুলো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান, আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব। সো এখানে আপনি যদি ইবালি ফেসবুক পেজে চেক করেন, সো এখানে কিন্তু আপনার এখানেও কিন্তু কন্ডিশনগুলো বিস্তারিত দেওয়া আছে, যে একটা হচ্ছে আপনার ইবালি গিফট কার্ড আর একটা হচ্ছে ইবালি বৈশাখী কার গিফট কার্ড। সো এই দুইটা গিফট কার্ডের অফারটি কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যেটা গতকালকে থেকে শুরু হয়েছে। সো যারা গিফট কার্ডের অফারটি কিনতে চান তারা কিন্তু কিনে নিতে পারেন। সো কারা কিনবেন কারা কিনবেন না সেগুলো বলে দিলাম। সো এরপরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। সো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, খোদা হাফেজ।